আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলা। হে নবী, তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তিনি সব কিছু সৃষ্টি করেছেন, অতঃপর তা সুবিন্যস্ত করেছেন। তিনি প্রতিটি সৃষ্টির তাকদীর নির্ধারণ করেছেন এবং গন্তব্যে পৌঁছাবার জন্য পথ নির্দেশনা দিয়েছেন। তিনি সবুজ ঘাসে জমিন আচ্ছাদিত করেন, আবার তা ধূসর খড়কুটোয় পরিণত করেন। হে নবী, আমি তোমাকে কোরআন এমনভাবে আত্মস্থ করাবো যে আল্লাহ যা চাইবেন তাছাড়া কোনো কিছুই তুমি ভুলবে না। তিনি প্রকাশ্য এবং গুপ্ত সকল বিষয়ই জানেন। আমি তোমার জন্য শরীয়তের অনুসরণ সহজ সোজা করে দেব। অতএব হে নবী, তুমি উপদেশ দাও, সত্যের বাণী সবার কাছে পৌঁছে দাও। সচেতন ব্যক্তি তা গ্রহণ করবে, আর যে তার সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ না করে সত্যকে উপেক্ষা করবে তার নিয়তি হবে ভয়াবহ অগ্নিকুণ্ড। সেখানে সে মরবেও না, বাঁচবেও না, শুধু পুড়তে থাকবে। নিশ্চয়ই যে নিজেকে পরিশুদ্ধ করে, সবসময় প্রতিপালককে স্মরণ করে এবং নামাজ কায়েম করে, সেই ব্যক্তি সুখী ও সফল। কিন্তু হে মানুষ, এত কিছু জানার পরও তোমরা পার্থিব জীবনকেই প্রাধান্য দাও, অথচ পরকালই স্থায়ী ও মহাকল্যাণময়। শুধু কোরআনেই নয়, ইব্রাহিম ও মুসার কিতাবসহ পূর্ববর্তী সকল কিতাবসমূহে একথাই বলা হয়েছে।